হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের একটা মজার জিনিস শেয়ার করব। এই যে যে বাড়িটা দেখানো হচ্ছে, এই বাড়িটা সম্পর্কে আর এই বাড়িটা আমার একটা বন্ধু, বলা ভুল বন্ধু বলা ভুল, ভাই, পাড়ার ভাই, বন্ধুরই মতন হয়ে গেছে। তো সে খুব খ্যাত মানুষ ফ্রি ফায়ার গেমের। তো তার নাম হচ্ছে, আমরা ডাকি গুড্ডু বলে, এই যে এই ছেলেটা মিডিলে যে বসে আছে, তার গেমিং নাম হচ্ছে টিএস রাজ। যে পরিবারের সঙ্গে মানে একসঙ্গে পরিবারের সঙ্গে থাকতো, সেখান থেকে পরিবার মানে গেম খেলার জন্য, যে ফ্রি ফায়ার গেম খেলার জন্য ঘরে অশান্তি সৃষ্টি হয়। রাত্রি 2টো আড়াইটা 3টে অবধি গেম খেলে, সারাক্ষণ একে গেম খেলতে দেখা যায়। তো সেই গেম খেলতে খেলতে পরিবার পরিজনদের সঙ্গে, একটা মা বাবার সাথে একটা বকাবকি করে আর কি, মা বাবা তার সঙ্গে একটা ঝগড়ার একটা ব্যাপার ঘটে, যেখানে ওকে বকাবকি করে। সেই রাগে ফ্রি ফায়ার গেমকে ছাড়েনি, অথচ মা বাবাকে ছেড়ে, ভাই বোনদের ছেড়ে আজকের এই ঘরটা ভাড়া নিয়েছে। তো চলো তাদের সবার সঙ্গে আমরা কথাবার্তা বলবো, আলোচনা করব যে কী কারণে ঘরটা ভাড়া নেওয়া হলো। চলো তাহলে দেখা যাক, এই ভিডিও শুরু করা যাক। এই ছেলেটা ফ্রি ফায়ার খেলার জন্য ঘরে অশান্তি করে বাড়ি ভাড়া নিয়ে 900 টাকা দিয়ে এই বাড়িটাকে ভাড়া নেওয়া ভাড়া নিয়েছে, নিয়ে শুধু ফ্রি ফায়ার খেলার জন্য ভাড়া নিয়ে ক্যাটারিং কাজ করে। এই ঘরে শুধু আছে দুটো ধূপকাঠি, দেশলাই, তালা, একটা পাখা, একটা লাইট, আর ওর সঙ্গে থাকে পাউডার আর হেডফোন। এই ফ্রি ফায়ার চলছে, আইডিটা আমরা একবার দেখিয়ে নেবো। আইডিটা ভালো করে দেখো, এটা হচ্ছে ওর আইডি, আলো পড়ছে, দেখো কত বন্ধু রিকোয়েস্ট ঢুকছে, বলছে খেলো খেলো। এটা হচ্ছে এই ব্যাপার, গেম খেলার জন্য। গেম খেলা অসুবিধা হয়ে যাচ্ছিল বলে নতুন ঘর নেওয়া হয়েছে। তোর ভাইটা কোথায় গেল, চলে গেছে? এটা কিন্তু যাতা ব্যাপার নয়, এটা একটা খুব বড় ব্যাপার। ফ্রি ফায়ার খেলার জন্য ঘর চেঞ্জ করে নতুন ঘর ভাড়া নিয়ে, সেই ভাড়া দিয়ে আর এই ঘরে শুধু গেম খেলার জন্য থাকা হয়। খাওয়া দাওয়া কোথায় হয়? সব পুরোনো ঘরে। তাহলে অশান্তিটা ছিল গেম খেলা নিয়ে, তাই ঘর চেঞ্জ। এটা হচ্ছে টিএস রাজের ভাই, এর নাম হচ্ছে কি নাম, রাজেশ, টিএস রাজেশ গেমিং, রাজেশ চাওলে ডেকে আনা হয়েছে। তো এ ঘরটা কিসের জন্য নিলো একটু যদি বলো? গেম খেলার জন্য। গেম খেলার জন্য নিয়েছে? এ ঘরটার ভাড়া কত? 1000 টাকা। 1000 টাকা ভাড়া? কি অশান্তি কি হয়েছিল ঘরের মধ্যে? ওই জন্য রাগের মাথায় ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে ঘর থেকে বেরিয়ে নিজে ঘর নিয়ে নিয়েছে শুধু গেম খেলার জন্য। খাওয়া দাওয়া এইখানে, খাওয়া দাওয়া এখানে না ওই ঘরে, ওই ঘরে খেয়েছে, এখানে ঘুমিয়ে যায় খালি, শুধুমাত্র গেম খেলার জন্য আর থাকার জন্য, খালি খাওয়ার টাইমটা ওখানে, খাওয়ার টাইম আর চান করা, তাই তো। আচ্ছা, ওর সঙ্গে হয়ে গেল। এবারে এটা হচ্ছে ওর খুব ভালো বন্ধু, এর নাম হচ্ছে, আগে ছিল গেমে বদমাস বাচ্চা, এখন নাম আছে কি, ফ্রি ফায়ারের নাম। কি বলবে এই ব্যাপারে বলো? খুব ভালো খেলে,
কিন্তু ঘর ভাড়া নিয়ে গিয়ে আমি বুঝতে পারিনি, আমার সঙ্গে ক্যান্টিন কাজ করতো, হ্যাঁ 900 টাকা জমিয়ে ঘর ভাড়া নিয়ে আমাকে বলছে ভাই তোমার ঘরে আসবি দুপুরবেলা ঘুমাবি গেম খেলা হবে, বললাম ঠিক আছে। তো ঘরটা কিসের জন্য নিল মেনলি? ওর ঘরে গালাগালি হচ্ছিল, ওর মা খুব ওকে বকেছে, সেই জায়গায় দুদিন আগে ওরা আমি পেমেন্ট ভুলে আসলাম, এসে দেখছি এই ব্যাপার, ঘর ভাড়া নিয়ে এলো গেম খেলার জন্য। গেম খেলার জন্য এই ব্যাপার, এখন আমি ঘুমাচ্ছি। কিন্তু দেখো সবাই এখানে সবাই আছে, সবাই চালা চামুন্ডা চালা চামুন্ডা গুলো আছে, কিন্তু ও এসেছে ঠিক দেখো গেমের মধ্যেই আছে, গেমের মধ্যেই আছে, সবসময় গেমের মধ্যেই থাকে। এই ঘরে থাকে শুধু একটা পাখা, একটা হেডফোন, পাউডার, বালিশ আর একটা এই মাঠে আর একটা লাইট এর প্রতিবেশী একটা আছে, এর নাম পাশেই বাড়ি থাকে, এর নাম টিএস তন্ময়। তো ঘরটা কিসের জন্য নিল? গেম খেলার জন্য। ঘরে অশান্তিটা কি হয়েছিল গেম খেলা? রাত দিন খেলে ওই জন্য রাত্রির 3টে মিনিটে সমস্যাটা কার সঙ্গে হয়েছিল, মা না বাবা? বাবার সঙ্গে। তাই জন্য সিদ্ধান্তটা নিয়েছে যে এ বলছে বাবাকে মেরেছে, ও একটা প্রতিবেশী, কি ব্যাপার ঘটে? বাবাকে মেরেছিল বলে ঘর ছেড়ে চলে এসেছে এখানে। আচ্ছা তোমার নাম কি? সাই। গেমিং নাম কি? সাই। সবাই একসঙ্গে স্কোয়াডে খেলা হয়? হ্যাঁ। বাবার নাম টিএস, এর নামও টিএস, ওর ভাইয়ের নামও টিএস, এই মেন প্রধান বক্তা মানে মোদার প্রধান যে ব্যাপার সেই মানুষটার ও টিএস। ঠিক আছে এখন এই অবধি, তারপর পুরনো ঘর আমরা দেখানোর চেষ্টা করব যাওয়ার সময়, মায়ের সঙ্গে কথা বলবো চেষ্টা করব। এর আর একটা ছোটোবেলায় ঘটনা আছে, এই যে পানা পুকুরটা দেখানো হচ্ছে, এই পানা পুকুরে এই ফ্রি ফায়ার গেমের জন্য খাতা বই স্কুলের ড্রেস সব এখানে ফেলে দেওয়া হয়েছিল, স্কুল ছেড়ে দিয়েছিল ফ্রি ফায়ার গেমের জন্য, সেই পানা পুকুরটা তুলে ধরে। এটাই টিএস রাজের পুরনো বাড়ি, আমরা দেখানোর চেষ্টা করেছি বাড়ির ভেতরে ঢুকে, এখানেই থাকতে থাকতে যেমন এখানে ওরা থাকতো সবাই মিলে, এখানেই থাকতে থাকতে ঝামেলা সৃষ্টি হয়, এই খাটেও ঘুমাতো, নিচে ওর ভাই বোনরা সব ঘুমাতো, একসাথে মিলেমিশে থাকতো, এখান দিয়ে ঝামেলার সৃষ্টি হওয়াতে ওই ঘরটা ভাড়া নিয়েছে। ঠিক আছে এখানে এই পরিবার পরিজন সব দেখতে পাচ্ছ, এখানেই সব মিলেমিশে থাকতো। তো এটা কতটা ভালো কতটা ঠিক, এই যে এখানে এর ভাইকে দেখতে পাচ্ছ, আমার ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করছিল, তো এটা কতটা ভালো কতটা ঠিক তোমাদের কাছে আমার জানার খুব ইচ্ছা রইল, আমার নয় আমাদের, এই ভিডিওটা হতে যারা যারা আমাদের সাহায্য করেছে সবার জানার ইচ্ছা আছে যে এটা ঠিক না ভুল, কতটা ভুল কতটা ঠিক তোমরা সবাই কমেন্ট করে বলো। ঠিক আছে এই অবধি ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, কিছু জানতে পারলে কিছু বুঝতে পারলে, কিন্তু ব্যাপারটা ও যে ও কী ঠিক করেছে না ভুল করেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে চললাম, ভিডিও শেষ, তোমরা দেখো ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যাস এতটুকুই। Rematado, 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 rematado